মাত্র এক মিনিটে তৈরি করে ফেলুন আপনার নিজের ফটো। যদি একটি ভেক্টর কার্টুন ফটো আর্ট আর সেটি কীভাবে করবেন দেখতে থাকুন টেক প্রোভিজের স্ক্রিন কাস্টিং ভিডিওটি। আর তার আগে একটি কথা বলে নিই, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই জন্য আমরা ব্যবহার করবো টুনমি অ্যাপ্লিকেশনটি। অ্যাপ্লিকেশনটি আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা গুগল প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নিতে পারেন। টুনমি লিখে সার্চ দিলে অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা ফোনের ডাটা কানেকশন অন করে নেবো, এরপর অ্যাপটি ওপেন করবো। ওপেন করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে, নিচে এখানে দেখতে পারবেন অনেকগুলো এফেক্ট। তো এখান থেকে এই এফেক্টটা আমাদের চয়েস করতে হবে, জাস্ট এফেক্টটা চয়েস করবো। চয়েস করার পর আমাদের গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারিতে থেকে আপনার পছন্দের ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি আমার পছন্দের ফটোটি এখান থেকে সিলেক্ট করতেছি। তো সিলেক্ট করার পর জাস্ট নিচে এই অপশনটিতে ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে প্রসেসিং স্টার্ট হবে। তো প্রসেস স্টার্ট সাথে সাথে একটা অ্যাড আসবে, তো একটা আপনার 5 সেকেন্ড দেখার পর উপর কাট করে নেবেন। তো কাট করার পর অ্যাগেন প্রসেসিং চলতে থাকবে, এরপরে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে যে কোনো এফেক্টের ডিজাইন আপনার ফটোটি সিলেক্ট করে নিতে পারেন। তো জাস্ট আমি আমার পছন্দ মতো একটা এফেক্ট সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে আপনারা আপনার পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার সাথে সাথে অ্যাগেন প্রসেসিংয়ে স্টার্ট হবে। তো জাস্টে একটু ওয়েট করতে হবে, প্রসেসিংটা অনেক লেট হয়। এরপরে এরকম একটা পেজ ওপেন হবে, তো এখানে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করলে জাস্ট দেখতে পাবেন নিচে তিনটে অপশন আছে, তিনটা অপশন দিয়ে আপনারা ফটোটা আরও কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখন আমি করছি না, আপনারা আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিন। ফাইনাল ফটোটা সেভ করার জন্য উপরে শেয়ার অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফটোটিতে একটা ওয়াটারমার্ক চলে আসছে। তো ওয়াটারমার্ক ছাড়া কীভাবে ফটোটি সেভ করবো, জাস্ট একটা টেকনিক। আমরা এখান থেকে ব্যাগে যাবো, ব্যাগে যাওয়ার পর একটা স্ক্রিনশট নিয়ে নেবো এই ফটোটি। জাস্ট দেখতে পাবেন এখানে কোনো ওয়াটারমার্ক থাকবে না, তারপর আপনারা ফটোটি কাট করে এডিট করে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডের সাথে বেশি করে শেয়ার করবেন, এবং নিত্য নতুন টেকনিকের রিলেটেড ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে নেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সময় ভালো কাটুক। তা আজ এ পর্যন্ত, পরবর্তীতে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।